আসসালামু আলাইকুম। মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি জানেন কি, বনি ইসরায়েলে এমন এক খুনি আছে যে কিনা 100 লোককে কতল করার পরেও আল্লাহর অনুগ্রহে জান্নাতে চলে গিয়েছিল। আল্লাহ কেন এই জঘন্য লোকটিকে ক্ষমা করলেন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। একদা বনি ইসরায়েল বংশে এক বর্বর ব্যক্তি ছিলেন। তিনি এমন এক লোক ছিলেন যিনি কিনা 99 জন লোককে কতল করেছিলেন। তারপর তার পর আল্লাহর হেদায়াত হলো, সে তওবা করার চিন্তা ভাবনা করলো। তাই সে একদিন একজন আবেদকে খুঁজে বের করলো এবং তার কাছে গেল। আবেদ বলতে সেই সকল লোককে বোঝায় যারা সৎ এবং সরল পথের উপর আছেন, কিন্তু শরীয়তের গভীর জ্ঞান তাদের খুব বেশি নাই, যেটা একজন আলেমের কাছে থাকে। যাই হোক, লোকটা সেই আবেদকে বলল, আমি ইতোমধ্যে 99 জন মানুষকে সমাপ্ত করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তার এই প্রশ্নে অবাক হয়ে এবং এই প্রশ্নের গভীরতা উপলব্ধি না করেই সেই আবেদ বলে ফেললেন, তুমি 99 জন লোকের কতল ঘটিয়েছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। এখন সেই লোকটা আবেদের উপর চটে গিয়ে সেই আবেদকেও সমাপ্ত করে ফেলল। উল্লেখ্য, লোকটার কাছে মানুষ কতল করা ছিল এতটাই সহজ যেন সে পানি পান করছে, তার সাথে কারো মতের মিল না হলে সে এমনটাই করত। যাই হোক, এরপরেও সে আল্লাহর কাছে তওবা করার জন্য উঠে পড়ে লাগলো। তার অন্তরের ভেতর কিছু অংশ হলেও ভালো ছিল, সুতরাং এই সময়ে সে খোঁজ করল কাকে জিজ্ঞাসা করা যায়। সে জানতে পারল এক আলেমের কথা। জানার পর সেই আলেমের কাছে সে ছুটে গেল এবং বলল, আমি 100 লোকের কতল ঘটিয়েছি, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? কিন্তু সেই আলেম তাকে বললেন, হ্যাঁ, তোমার আশা আছে, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন, যদিও বা তুমি 100 লোকের কতল ঘটিয়েছ। যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? আলেমের ফতোয়া এখানে শেষ হয়ে যায় নাই। তিনি আরো বলেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে, এটা হলো এক পাপের শহর। আমি চাই তুমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও যেখানে এমন সব লোকেরা আছেন যারা আল্লাহর ইবাদত করেন, ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন যে লোকটা যতক্ষণ এই শহরে পড়ে থাকবে ততক্ষণ সে পাপ কাজ করতেই থাকবে, যদিও বা সে তওবা করেছে, কারণ তার কাছে মানুষ কতল করা অতি স্বাভাবিক বিষয়। যতক্ষণ পর্যন্ত সে এখানকার লোকেদের থেকে দূরে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার কোনো উপকার হবে না, তাই এসব থেকে দূরে থাকতে তাকে পরিবেশ বদলাতেই হবে। সে কারণেই আলেম সেই খুনিকে উপদেশ দিয়েছিলেন তার শহর ছেড়ে অন্য কোনো ভালো শহরে চলে যাওয়ার জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য। ভালো লোকেদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে, বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তাহলে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে, আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে। তাই আলেম ওই পাপী লোকটাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন। তার কথা মতো লোকটা অন্য শহরের দিকে রওনা হলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় সে শহরে পৌঁছানোর আগেই এন্তেকাল বরণ করল। এন্তেকালের ফেরেশতারা তার জান কবজ করার জন্য উপস্থিত হয়েছেন। যখন একজন ভালো লোক এন্তেকাল বরণ করেন তখন রহমতের ফেরেশতারা আসেন, আর যখন একজন খারাপ লোক এন্তেকাল বরণ করেন তখন শাস্তিদানের ফেরেশতারা তার জান কবজ করার জন্য সেই স্থানে উপস্থিত হয়। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতার দল তার জান কবজ করার জন্য উপস্থিত হয়েছিল এবং সেখানে একটা বিতর্কের জন্ম নেয়। আজাবের ফেরেশতা বলেন, এই লোকটা আমাদের, কারণ সে এখনো তওবা করে নাই, কিংবা তার তওবা এখনো কবুল হয় নাই, তার সদ ইচ্ছা ছিল কিন্তু সে ভালো লোকেদের শহরে পৌঁছাতে পারে নাই। রহমতের ফেরেশতা বললেন, না, সে তওবা করেছে এবং সে অন্য শহরের যাওয়ার জন্য রওনা দিয়েছে। সেই আলোচনা নিয়েই দুই দল ফেরেশতার মধ্যে বিতর্ক চলছিল যে কারা এই ব্যক্তির রূহ কবজ করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের মাঝে আরেকজন ফেরেশতাকে পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে এন্তেকাল বরণ করেছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো, যদি তোমরা তাকে তার নিজের শহরের দিকে পেয়ে যাও তাহলে সে জাহান্নামি, আর যদি সে ভালো লোকেদের শহরের নিকটবর্তী হয় তাহলে সে জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের
নিজের শহরের নিকটবর্তী ছিল, তাহলে তার স্থান কোথায় হবে? নিশ্চয়ই জাহান্নামে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দিলেন লোকটা এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্ব বিস্তৃত করে দেওয়ার জন্য, এবং লোকটা ও ভালো লোকেদের শহরের মধ্যকার দূরত্ব সংকুচিত করে দেওয়ার জন্য। অর্থাৎ মনে হবে তার দেহ ভালো শহরের কাছেই আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজের শহরের কাছেই এন্তেকাল বরণ করেছে। যখন ফেরেশতারা রাস্তা মাপতে শুরু করলেন, তখন তারা ওই ব্যক্তিকে ভালো লোকেদের শহরের দিকে এবং নিকটবর্তী পেলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 3470। আল্লাহ তাআলা এভাবেই ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।